যদিও হাইটের নিরিখে কিন্তু আমি এখানে জিতেছি, তবুও বন্ধুত্বে কোনো হার জিত হয় না, বন্ধুত্ব একটা নিঃস্বার্থ সম্পর্ক। তোমাদের জানি না তোমাদের বন্ধুত্ব কিরকম করে হয়, কিন্তু আমার দিত্ব একটা স্বর্গীয় নিঃস্বার্থ ব্যাপার আছে। আরে ট্রানজিশন মিউজিক দিতে হবে। আচ্ছা আচ্ছা, হাই ফোকস, বসে চলে পায়া হচ্ছে, বসে চলে পা পা হয়েছে, নট পচে। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল, ও আমাকে দেয়, আমি ওকে নিই, ভিউজ ভিউজের জন্য এই দুজনের মধ্যে বন্ধুত্ব। আমরা কি ফ্রেন্ডস উইথ দীপ্তর বাড়িতেও দেখেছিলাম। এখন এরকম ভাবার কিছু নেই যে জেলাস ফিল করে আমিও কিনেছি, মানে ওরও একটা আছে আমারও থাকতে হবে, এরকম কিন্তু নয়। দেখো বন্ধুত্বের মধ্যে একটা ইকুয়ালিটি থাকতে হয়, মানে দুজনের সমান সমান। আমরা যখন আবার রেস্টুরেন্টে খেতে যাই তখন আমি আমি বিল দেব, কিন্তু অ্যাকচুয়ালি আমি বিল দিই না, কারণ আমি জানি যে দীপ্ত আমার থেকে বেশি বড় লোক। আমার কাছে বন্ধুত্বের ফিলোসফিটা একটু অন্যরকম। নেটফ্লিক্স অ্যান্ড চিল, এই চিলের মানেটা তোমরা কি জানো আমি জানি না, কিন্তু নেটফ্লিক্সের অ্যাকাউন্ট যদি আমি কাউকে দিই, চিলটা কিন্তু আমি করব। আমি আমার ফ্যামিলির কাছেও প্রচন্ড নিঃস্বার্থ। আমার মাকে জিজ্ঞেস করো, মা আমি প্রচন্ড নিঃস্বার্থ একটা মানুষ কিনা। নিঃস্বার্থ বিজয়তে আমাকে নিচ্ছিস কত ভিউজের জন্য? তুমি যত বড় স্টার হয়ে যাও অথবা থ্যানোসের গার্ড হয়ে যাও, কিন্তু ফ্যামিলির কাছে তোমার সেলিব্রিটি স্ট্যাটাসের কোনো দামই নেই, মানে কোনো অকাজই নেই। মা, আমি একজন বড় ইউটিউবার। পাশে ভাই সহলিকে দেখ, একজন ডাক্তার। মায়ের কথা শুনে আমি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করার কথা ভাবি। আর আপস্টক্স গোল্ড হলো এমন ডিজিটাল গোল্ড অ্যাপ যেখানে তোমরা এক টাকা থেকেও গোল্ডে ইনভেস্ট করতে পারবে। আপস্টক্স গোল্ড কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে 3 মিলিয়ন কাস্টমার্স আছে। এটা খুবই ইজি, সেফ এবং ফাস্ট ইউজার ইন্টারফেস। তোমরা সবাই জানো দোকান থেকে সোনা কিনলে 5-8% মেকিং চার্জেস দিতে হয়, কিন্তু এখানে কিন্তু 3% জিএসটি দিলেই হয়। তুমি 24 ক্যারেট 99.9% পিওর গোল্ড কিনতে পারো একদম লাইভ মার্কেট প্রাইসে। আর যে কোনো জায়গা থেকে 24/7 কিন্তু তোমরা কিনতে বা বিক্রি করতে পারবে, এটা কিন্তু একদম 100% সিকিউর এবং সেফ রাখো। এবং আপস্টক্স গোল্ড কিন্তু খুব তাড়াতাড়ি হোম ডেলিভারি শুরু করতে চলেছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করো এবং 1 মিনিটের মধ্যে তোমার আপস্টক্স গোল্ডে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। এটা খুব ফাস্ট, সিকিউর এবং কিন্তু খুব ইজি ইন্টারফেস, এবং ফিউচারের জন্য গোল্ডে সেভিংস শুরু করে দাও। আর হ্যাঁ, 1,000 টাকা সাইন আপে ফ্রি ইগোল্ডে ইনভেস্টমেন্ট জার্নি তোমরা শুরু করো। আজই ইনভেস্টমেন্ট শুরু করো আপস্টক্স গোল্ডের সাথে, লিঙ্ক ইন দি ডেসক্রিপশন বক্স। আজকে স্টোরিটা হচ্ছে ফুল খিল্লি ব্লগ, কারণ আগের ব্লগে ইন্সপিরেশন দিয়েছি, কেউ দেখো নি, ভিউজ আসেনি, তো খিল্লি ব্লগই করবো। আসল কথা, আমাদের কি ঢুকতে দেবে বিশ্ব বাংলা গেটে? যারা আমার চ্যানেল অনেকদিন ধরে দেখছো তারা জানো বিশ্ব বাংলা গেটে আজ অব্দি ঢুকতে পারেনি। মনে আছে সেই ঝামেলা হয়েছিল, আমরা 3 জন ছিলাম, আমি শুধু একটু ওর সাথে ডান্স করেছিলাম। একটু নেচে ছিলাম বলে আমাদেরকে চেঁচে দিয়েছে, ওই দিক দিয়েও বন্ধ করে দিয়েছে। বিশ্ব বাংলার নাম নিলাম, দেখো পেছনে এখানেও বন্ধ। আজকে কি আমরা যেতে পারবো বিশ্ব বাংলা গেটে, ঢুকতে পারবো? অপেক্ষা করো, লাস্ট অব্দি দেখবে ভিডিওটা, যেন ওয়াচ টাইম বাড়ে। লাস্ট অব্দি দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব। দেখো আমি কোনোদিন বলি না, তাও আজকে বলছি, যখনই আমি ভিডিও ছাড়ো প্রথমে লাইক করবে, আর সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইবটা করে দিও। দেখো আমি একটা শিক্ষিত ছেলে, সারা জীবন দেবো তোমাদের শিক্ষা, মোটিভেট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ফোকাসে আমার ভিক্ষা। আর কিছু হিউমার দে, হিউমার দে, এটাই হিউমার, ও হিউমার দিতে পারে না। গ্লাসটা দেখে তোমরা ভাবতে পারো আমরা তো কোনো জেলে এসেছি, জেলে না, রাংদেব বাসন্তী ধাবাতে এসেছি। আলাদাই ফ্রেম পেয়ে গেছি এখানে, পেছনে ট্র্যাক্টর, আর আমি চাষি, আমার সামনে লেজি বং, ইজ ভেরি ক্লাসিক। আমি লাস্তি খেতে ভালোবাসি, কিন্তু রংদে বাসন্তীতে যে ভারে লাস্তিটা এসছে, উফ, এটা স্লো মোশন দেখে নাও, তো স্লো মোশন করে দাও। আজকে তো ড্রাইভার নেই, দাদা নিজের গাড়ি চালাচ্ছে না, কিন্তু আমাকে চিনতে পেরেছে, সে বলছে বসে ছেলে পচা, আরে হ্যাঁ বুঝে করলে গা, মানে কেন উঠছি, মানে এ ছেড়ে কেন এলো আমার গাড়িতে। আরে না না না, ভীষণ ভালো লাগে তোমার কাজ। আচ্ছা তুমি খুব ভালো করে কাজ করো, অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমার তোমাকে কেন ব্লগ নিলাম জানো, সেরা দেখতে তোমার,
সেক্সি আছে সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি আমাদের উবের চালাবে সত্যি তোমার মতন উবের ড্রাইভার থাকলে না প্রচুর মেয়ে উঠবে আরে আমার উবের টুডে বাই দ্য ওয়ে দাদা কিন্তু ফটোগ্রাফার ধ্রুব বোস ফেসবুকে চেক করে নিও হট হট গার্লস চেক করে নিও তারা এই আমার সাথে সেলফি তুলছে এনার এদের একটা মোটর ব্লগিং চ্যানেল আছে আমার এই মোটর ব্লগিং চ্যানেলের জন্য কিন্তু মনে পড়ে গেল একটা ছেলে আমার ইনস্টাতে বলছে মোটর ব্লগিং চ্যানেল আছে আমি ঠিক আছে তাহলে কোথায় কোথায় ঘুরতে গেছে বলে এখন বাইকই কিনিনি তাহলে মোটর ব্লগিং চ্যানেলটা কি হলো অ্যাক্টিং দেখ আমার এটাই ভাগ্য আমার বুঝলে তো যাই না কোনো কুষ্টি পুষ্টি দেখাতে হবে কিনা বিশ্ব বাংলা গেটে আজকেও ঢোকা হবে না এসে দেখছি বন্ধ কেন যাই না বিশ্ব বাংলা গেটের সাথে আমার কি ডিস্ট্রাকশন আছে আমি আসতে চাই তখনই আমার থেকে দূরে চলে যেতে চাই আমি না প্রত্যেকদিন বিশ্ব বাংলায় আসার আগে একটা মেয়েকে কল করতাম মেয়েকে না আসলে মেয়েটা ধরতো একটা মেয়েই আসবে রিসার্চ ফিনিশ এখানকার তো বলতাম কি বিশ্ব বাংলা খোলা আছে পুরো আমরা প্রচন্ড কনফিউশনে পড়ে গেছিলো যে সারা প্রত্যেকদিন কল করে কিন্তু আসে না কেন একসময় তো ভেবেছিল যে বোম ফোম প্ল্যান করে কোনো প্ল্যানে আছে যে কোন দিন বন্ধ থাকে গিয়ে বোম প্ল্যান করে আসবো যাই হোক আজকে বন্ধ আছে প্ল্যানটা করেই ফেলি এই দাদার নাম দীপাঞ্জন এসে বলছে হাই হ্যাঁ হাই তোমার ব্লগ কালকে দেখলাম আমি বললাম যে বলো কেমন আছো বলো ভালো আছো সাবধানে থেকো কেন কেন বলছে আমি হসপিটালে কাজ করি মানে এরকম হাত পা মেলানোর পর কেমন বলে সাইডটা দাও অবশ্যই আমরা কিন্তু মাস্ক পরেই থাকি ঠিক আছে বাবা স্প্রে হ্যাঁ ভালো করে সাইডটা দাও এটা কিন্তু মেন ব্যাপার স্যানিটাইজ করবে সবসময় হাত আর মাস্ক সবসময় পরে থাকি আমরা কিন্তু মাস্ক পরেই থাকি এরকম কিন্তু ভেবো না যে আমরা মাস্ক ছাড়া সবসময় মানে ঘুরে বেড়াচ্ছি যখন যখন ব্লগ করছি কথাটা বলার জন্য কিন্তু তখনই খুলছি আমি আর দীপ্ত একখানা ফ্লিপ করে পায়ে পায়ে টোকা দিই বন্ধু হলো সেই যে নিঃস্বার্থভাবে মদ খাওয়ায় সে সারা জীবন পাশে থাকে তুমি মাটিতে থাকো অথবা হাওয়ায় আচ্ছা আমি বেস্ট আমি বেস্ট যেরকম প্রথমে বললাম যে ডিজিটাল গোল্ডে তোমরাও ইনভেস্টমেন্ট করা শুরু করো আপস্টক্স গোল্ড অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও ডেসক্রিপশনে দেওয়া আছে চলো স্টেপ স্টেপ আমি তোমার পঞ্চম টিপস